এইবারে আসো যাদের 4.0 এর নিচে তাদের ক্ষেত্রে ভাই তোমার ইমপ্রুভমেন্ট দেয়া লাগবে 3.5 কিংবা তার চেয়ে একটু বেশি থাকলে তুমি ইউনিভার্সিটিগুলোতে एग्जाम দিতে পারবে বাট ভাই খুবই টাফ বিশেষ করো খুবই টাফ চান্স পাওয়া বুঝছো এর জন্য তোমার বিশাল বড় একটা অংশ কাটা যাবে সো যদি কারো 4.0 এর নিচে থাকে আমি সাজেস্ট করব তুমি পারো আর না পারো তোমার কনফিডেন্স থাকুক আর না থাকো তোমাকে ইমপ্রুভমেন্ট দেয়া লাগবে কেন ইম্প্রুভমেন্ট দেওয়া লাগবে ওই যে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়ে স্ট্রাগল করবা কম্পিটিটিভ জায়গাটুকুতে কোনো উইক পয়েন্ট না রেখে আমি সাজেস্ট করব এখনই ইম্প্রুভমেন্ট দিয়ে এসএসসি পঁচিশের সাথে এসএসসি পঁচিশের সাথে ইম্প্রুভমেন্ট দিয়ে তোমার রেজাল্টটুকু বাড়াই নাও যেহেতু সুযোগ আছে তুমি ক্যান রেজাল্টটুকু বাড়াই নিবা আমার যদি এমন হয়তো জিপিএ ফোর এর কম আসছে

আমি ইনফ কনফিডেন্ট যে আমরা রেজাল্টটা বাড়াইতে পারবো ওকে ইমপ্রুভমেন্ট দাও আর যদি মনে হয় যে না আই এনার্জি পাচ্ছি না দরকার নেই 4 এর নিচে হইলে মাস্ট ইমপ্রুভমেন্ট দিতে হবে ওকে এইচটিসি পার্সোনালি ঠিক রেখে ডন তাহলে 4 এর নিচে হইলে মাস্ট ইমপ্রুভমেন্ট দিতে হবে এটা আমরা বইলা ফেলছি ইমপ্রুভমেন্ট ওকে ডন